সত্যি কি তবে নতুন পৃথিবীর খোঁজ পাওয়া গেল? আর যদি পাওয়াই যায় তবে সেখানে প্রাণের অস্তিত্ব কি সম্ভব? নাসার হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে এমন একটি এক্সোপ্ল্যানেটের খোঁজ পেয়েছে যার আকার পৃথিবীর সমান, এমনকি এর মাধ্যাকর্ষণ বলও পৃথিবীর মতো। LTT-1445 AC নামে পরিচিত এই গ্রহটি একটি অনন্য ট্রিপল স্টার সিস্টেমের অংশ, যা পৃথিবী থেকে 22 আলোকবর্ষ দূরে ইরিডানাস নক্ষত্রে অবস্থিত। এই এক্সোপ্ল্যানেটটি প্রাথমিকভাবে 2022 সালে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট অর্থাৎ TESS দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তখন এই গ্রহ সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও পরে হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ ক্ষমতা নিশ্চিত করেছে যে LTT-1445 AC পৃথিবীর ব্যাসের থেকে মাত্র 1.07 গুণ বড়। এটি আমাদের নিজস্ব বিশ্বের অনুরূপ মাধ্যাকর্ষণ সহ একটি পাথুরে এবং স্থলজ গ্রহ। পৃথিবীর মতো হওয়া সত্ত্বেও এই গ্রহপৃষ্ঠের তাপমাত্রা 500 ডিগ্রি ফারেনহাইট, যেখানে প্রাণের স্পন্দন থাকা অসম্ভব। গ্রহটি LTT-1445 নামক একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এই আবিষ্কারটি শুধুমাত্র হাবল স্পেস টেলিস্কোপের ক্ষমতার প্রমাণ নয়, বরং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাথে ভবিষ্যতের অধ্যয়নের মঞ্চ তৈরি করতে সহায়তা করেছে, যা স্পেকট্রোস্কোপের মাধ্যমে গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। এই গবেষণার ফলাফলগুলি দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশের জন্য গৃহীত হয়েছে, যা মহাজাগতিক বস্তু সম্পর্কে আমাদের জানার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অবদান। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।